डियার স্টুডেন্ট, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের ক্লাস করব। আজকে আমরা শুরু করব হচ্ছে বংশগতি। তো বংশগতি এই জিনিসটা কি না, এটা হচ্ছে একটা জায়গা আর কি, একটা পদ্ধতি, যে পদ্ধতিতে জনিত্রী জীবের আকৃতিগত আর চরিত্রগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অপত্যের মধ্যে সঞ্চারিত হয়, সেইটা সেই পদ্ধতিটার নাম দিয়েছি আমরা বংশগতি। অর্থাৎ জনিত্রী জীব অর্থাৎ পিতা মাতা সেই জীবের যে বৈশিষ্ট্য আর কি, সেই বৈশিষ্ট্যটাই যদি তার সন্তানের মধ্যে যখন চলে আসে আর কি, তাদের বৈশিষ্ট্যটা সেইটাকে, সেই ব্যাপারটাকে আমরা বলছি বংশগতি। ঠিক আছে, যেমন একটা কুকুর, তার সেই কুকুরটা যখন ছানা দেয় তখন সেই কুকুর ছানাগুলো সেটা কিন্তু কুকুর হয়েই জন্মায়, তারা কিন্তু কুকুর ছানা কিন্তু চেঞ্জ হয়ে যায় না। অর্থাৎ তাদের যে ধারাবাহিকতাটা আর কি, কুকুর থেকে একটা কুকুরেই জন্ম হবে, বিড়াল থেকে বিড়ালে জন্ম হবে, এই যে ধারাবাহিকতাটা এটা হচ্ছে বংশগতির একটা অংশ। এছাড়াও খুব সহজেই লক্ষ্য করা যায় যে একটা কুকুর হয়তো দেখা যাচ্ছে সেই কুকুরটা হচ্ছে কালো আর সাদায় ছাপা একটা কুকুর, তো সেই কুকুরটা যখন জন্ম দিচ্ছে আর কি, বা যখন সেই কুকুরটা ছানা দিচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে যে সে যদি চারটে ছানা দেয় দেখা যাচ্ছে তিনটে ছানা হয়তো তার মতো তারই মতো রকম সাদা কালো ছাপা, হয়তো একটা ছানা একটু ব্রাউন কালার চলে এলো। তার কারণ কি না, সেই কুকুরটার যে পিতা আর কি, সেই পিতার জায়গাটা, মাতার জায়গাটা হয়তো সাদা কালো ছাপা কিন্তু পিতার জায়গাটা ব্রাউন ছিল। তো এইভাবে আর কি তাদের বৈশিষ্ট্য মিলিয়ে মিশিয়ে আর কি তাদের সন্তানের মধ্যে চলে আসছে, এইটাকে বলা হচ্ছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে বংশগতি। বংশগতির যিনি জনক আর কি, অর্থাৎ যিনি বংশগতি এই জায়গাটাকে শুরু করেছিলেন যিনি, তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেঙ্গেল। এই গ্রেগর জোহান মেঙ্গেল ইনি বংশগতি এইটা নিয়ে চর্চা শুরু করেছিলেন, তার দ্বারা এই বংশগতি মানে শুরু হয় আর কি, বংশগতির চর্চা। তিনি ছিলেন একজন চার্চের একজন ফাদার এবং তার অবসর সময়ে তিনি এই বিভিন্ন জীবের মধ্যে আর কি ক্রসবিট করাতেন, ক্রসবিট করিয়ে তিনি তাদের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো হচ্ছে আর কি, নতুন যে জীবটা তৈরি হচ্ছে সেই জীবটার বৈশিষ্ট্যগুলো সেগুলোকে নোট করতেন। এইভাবে তিনি কিছু সূত্রের মানে সূত্র তিনি তৈরি করেছিলেন, যেটাকে আমরা বংশগতি সূত্র হিসেবে জানি, তো সেটা আমরা একটু পরে পড়ব। আর কি রয়েছে না, বংশগতি সম্পর্কিত বিজ্ঞান, যেটা আর কি যে বিজ্ঞানের শাখাতে বংশগতি নিয়ে কাজ করা হয় তাকে বলা হয় সুপ্রজননবিদ্যা বা জেনেটিক্স। সুপ্রজননবিদ্যা বা জেনেটিক্স এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, তার কারণ কি না, এটার ওপর ডিপেন্ড করে আমরা উন্নত প্রজাতির জীবের আবির্ভাব ঘটাতে পারি। অর্থাৎ যদি কৃষিক্ষেত্রে দেখি তাহলে উন্নত প্রজাতির ধান তৈরি কি উন্নত প্রজাতির কোনো ফসল তৈরি, এগুলোর ক্ষেত্রে বংশগতির এক ধারণাটা এটা দরকার পড়ে। তো বংশগতির সম্পর্কিত যে ধারণাটা আর কি, বংশগতি কীভাবে মানে আমরা ক্যালকুলেট করবো যেগুলো আমাদের পড়তে হবে, সেটা পড়ার আগে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য এই জিনিসটা কি না, যে বৈশিষ্ট্য বাইরে থেকে দেখা যাবে না, অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখা যাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে বাইরে থেকে দেখা যাবে না। কীরকম হয়, মনে করছি যে পুরুষ যে বা পিতার গায়ের রং হচ্ছে ফর্সা, মাতার গায়ের রং কালো, ঠিক আছে, এবার তাদের যে ছেলে বা যে মেয়ে বা যাই সন্তান হলো আর কি, দেখা গেল তার গায়ের রংটা কালো, তা এর অর্থ কি না, এই যে কালো যে বৈশিষ্ট্যটা সেটা মাতার মধ্যে ছিল আর ফর্সা বৈশিষ্ট্যটা পিতার মধ্যে ছিল। তো এই দুটো বৈশিষ্ট্য, পিতার মধ্যে রয়েছে ফর্সা, মাতার মধ্যে রয়েছে কালো, তো এই দুটো বৈশিষ্ট্য মধ্যে কালো বৈশিষ্ট্যটা সন্তানের মধ্যে প্রকট হয়েছে, তাই ওটা বাইরে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু পিতার বৈশিষ্ট্যটা কিন্তু প্রচ্ছন্ন হয়ে রয়েছে, তাই এটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। এইভাবে এই যে দুটো টার্ম সে দুটোকে আমাদের মাথায় রাখতে হবে, প্রকট কোনটা আর প্রচ্ছন্ন কোনটা, এটা খুব ইম্পর্টেন্ট বংশগতির যে ক্যালকুলেশন সেটার জন্য। তো আমরা নেক্সট দেখবো যেটা, সেটা হচ্ছে মেঙ্গেলের যে এক সংকর জনন পরীক্ষা সেটা। তো মেঙ্গেলের যে এক সংকর জনন পরীক্ষা যেটা উনি করেছিলেন মটর গাছের ওপর, প্রথম করেছিলেন ওটা, সেটা হচ্ছে কি না, উনি তার বাগানে আর কি মটর গাছের, যেহেতু এই ধরনের কাজ উনি করবেন ঠিক করেছেন, তো মটর গাছে তার চাষ ছিল, তো মটর গাছ উনি দু ধরনের মটর গাছ নির্বাচন করলেন, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, একটা হচ্ছে বিশুদ্ধ বেঁকে, মানে এটা একদম পিওর আর কি। বিশুদ্ধ লম্বা মানে ওটা কী করে বুঝবেন না, ওই বিশুদ্ধ লম্বা গাছ আর কি ও কয়েক জনু ধরে আর কি, মানে সেখান থেকে যে গাছগুলো হচ্ছে, এবং মানে হয়তো একটা একটা গাছ সেখান থেকে যে গাছটা হলো তার থেকে আরেকটা গাছ, তার থেকে আরেকটা গাছ, তো যে কটা গাছ হচ্ছে সবই লম্বা আসছে। তো এই ধরনের যে গাছ সেটাকে উনি নির্বাচন করলেন, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, আর একটা হচ্ছে বিশুদ্ধ বেঁটে, একইভাবে উনি নির্বাচন করলেন। তো তারপরেতে আর কি
তাদের মধ্যে তুমি মানে ওই দুই ধরনের গাছের মধ্যে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে এই দুই ধরনের গাছের মধ্যে উনি কি করলেন না, ওদের মধ্যে মানে ওদের মধ্যে একটা ইতর পরাগযোগ যেটাকে বলা হয় সেটা করলেন। পরাগযোগ মানে হচ্ছে দু ধরনের গাছের ক্ষেত্রে, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে ইতর পরাগযোগ। অর্থাৎ একটা গাছের যে ফুল রয়েছে সেই ফুলের পরাগরেণুই তার গর্ভমণ্ডলে স্থাপিত হলো, সেটাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। আর একটা মানে একটা গাছের ফুলের পরাগরেণু অন্য কোনো গাছের ফুলের গর্ভমণ্ডলে স্থাপিত হওয়াটাকে সেটাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। ওই দুটো গাছের মধ্যে উনি ইতর পরাগযোগ ঘটালেন, কারণ স্বপরাগযোগ ঘটালে এই ব্যাপারটা ঘটবে না। তো ঘটানোর ফল হিসেবে এবার যেটা পাওয়া গেল আর কি, সেটা হচ্ছে কি না, বিশুদ্ধ লম্বা যেটা তার যে গ্যামেটগুলো যেটাকে প্রকট ধরা হয়েছিল, এই জন্য একটু আগে প্রকট আর প্রচ্ছন্নের কথাটা বললাম। প্রকট মানে হচ্ছে যার যেখানে প্রকট বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্যটাকে আগে ধরা হবে আর কি, মানে সেটাই বোঝা যাবে। তো বিশুদ্ধ লম্বা সেটাকে ধরা হচ্ছে এই যে দুটো টি আর কি, টল অ্যান্ড টল এভাবে ধরা হচ্ছে, সেটাকে উনি বলছেন পি জনু বা জনিত্রী জনু। এবং বিশুদ্ধ লম্বার সঙ্গে রয়েছে বিশুদ্ধ বেটে, বেটেটাকে বলা ধরা হচ্ছে প্রচ্ছন্ন, সেটাকে স্মল টি দিয়ে ডিনোট করা হচ্ছে। তো গ্যামেট বললে সেটা জোড়া হিসেবে হয়, তো মানে দুটো রয়েছে এখানে, দুটো বিশুদ্ধ লম্বা গ্যামেট, দুটো বিশুদ্ধ বেটে গ্যামেট। এবং এদের মধ্যে যখন ক্রস ব্রিডটা হবে আর কি, বা মানে ইতর পরাগযোগটা ঘটবে, তখন যেটা ঘটছে আর কি সেটা হচ্ছে দুটো গ্যামেটের মধ্যে আর কি, এর থেকে গ্যামেট আসছে, ওর থেকে গ্যামেট আসছে। এর থেকে তো শুধুমাত্র বড়টা আসবে, কিন্তু ওর থেকেও তো আসতে হবে, তাহলে একটা বড় আর একটা ছোট আর কি, মানে একটা প্রকট মানে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে দুটো বৈশিষ্ট্যই এর মধ্যে থাকবে। কিন্তু এগুলো হচ্ছে কিনা সংকর লম্বা, কারণ এগুলো বিশুদ্ধ নয়, এদের মধ্যে বেটের বৈশিষ্ট্যটা রয়েছে বটে কিন্তু সেটা প্রচ্ছন্ন, তাই গাছগুলো বেটে নয়। গাছগুলো লম্বা কিন্তু যেহেতু বেটে বৈশিষ্ট্য রয়েছে ওটা প্রচ্ছন্ন বলে গাছগুলো বেটে হতে পারেনি। বেটে বৈশিষ্ট্য যদি একদমই না থাকতো তাহলে কিন্তু গাছগুলো বিশুদ্ধ লম্বা হতো, কিন্তু এরা বিশুদ্ধ লম্বা নয় কারণ এদের মধ্যে বেটের বৈশিষ্ট্যটা প্রচ্ছন্নভাবে রয়েছে। তো এবার এদের মধ্যে যখন যখন এবার এদের মধ্যে যখন ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে আর কি, তখন তারা হচ্ছে কি F1 জনু, যেটাকে বলা হচ্ছে যে প্রথম অপত্য জনু। তো সেইটা যখন করা হলো আর কি, তখন দেখা যাচ্ছে কি না, এর যে গ্যামেট ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, এরও তাই ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি। এবার যেটা আর কি, এটার সঙ্গে এইটারও একটা আসবে, এটার সঙ্গে এটারও একটা আসবে। তো ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি মিলিয়ে ডবল টি, ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি নিয়ে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি এর সঙ্গে এবার এদের শুরু হবে, স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল টি, সেটা একটা এসছে, আর স্মল টি অ্যান্ড স্মল টি মিলে এটা এসছে। এবার যেটা বললাম যে এখানে প্রকট কোনটা, ক্যাপিটাল টি, অর্থাৎ যেখানে ক্যাপিটাল টি থাকবে একটা হলেও সেটাই লম্বা হবে। যদি দুটোই ক্যাপিটাল টি থাকে তাহলে সেটা হবে বিশুদ্ধ লম্বা, দুটোই ক্যাপিটাল টি। যদি একটা ক্যাপিটাল টি থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে সংকর লম্বা। তো দেখা যাচ্ছে কি না, এই যে দুটো ক্যাপিটাল টি, যেটা একটা বিশুদ্ধ লম্বা গাছ আসছে, দুটো সংকর লম্বা গাছ আসছে, এবং একটা বিশুদ্ধ বেটে গাছ আসছে। এইভাবে যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। নেক্সট হচ্ছে কি না, যেটা মেইনলি ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে এক সংখ্যক জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কী হয় আর জিনোটাইপ অনুপাত কী হয়। তো ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত জিনিসটা কিনা, ফিনোটাইপ হচ্ছে যে বৈশিষ্ট্য আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ এখানে দুটো বৈশিষ্ট্য রয়েছে, আমি একটা লম্বা নিচ্ছি একটা বেটে নিচ্ছি, তাই লম্বা আর বেটের অনুপাত কত আসছে এইটার মধ্যে। তো যদি লম্বা দেখি, বিশুদ্ধ লম্বা একটা, সংকর লম্বা সংকর লম্বা, অর্থাৎ তিনখানা লম্বা গাছ রয়েছে একটা বেটে গাছ রয়েছে, তাই লম্বা ইস টু বেটের অনুপাত কী হলো 3:1। আর জিনোটাইপ অনুপাত হচ্ছে, জিনোটাইপ ব্যাপারটা এটা, সেটা হচ্ছে না, জিন হচ্ছে আমাদের দেহের সব রকমের বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে। আমাদের জিন কীরকম তার ওপর ডিপেন্ড করবে আমরা কীরকম হব, যে কোনো জীবের ক্ষেত্রে হচ্ছে তাই। মানে জিনের ওপর ডিপেন্ড করে তার গায়ের রং ফর্সা হচ্ছে না কালো হচ্ছে, তার চুলটা স্ট্রেট হবে না কোঁকড়ানো হবে, এই সমস্ত কিছু। তো সেই জিনের যে অনুপাত আর কি, কী কী ধরনের জিন রয়েছে নতুন ধরনের তার উপর ডিপেন্ড করলে এটা হচ্ছে জিনের বৈশিষ্ট্য। দুটোই ক্যাপিটাল টি, অর্থাৎ এটা বিশুদ্ধ লম্বা, একদম বিশুদ্ধ লম্বা আসছে, দুটো ক্যাপিটাল টি, একটা সংকর রয়েছে আর মানে সংকর রয়েছে দুখানা, তো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, আর দুটো স্মল টি রয়েছে এরকম। তাহলে বিশুদ্ধ লম্বা কটা পাচ্ছি, একটা, সংকর লম্বা কটা পাচ্ছি, দুটো, আর বিশুদ্ধ বেটে কটা পাচ্ছি, একটা, তাই 1:2:1। তো এইটা এইভাবে হচ্ছে মেঙ্গেলের যে এই যে এক সংখ্যার যে জনন পরীক্ষাটা আর কি, সেটা এইরকমভাবে। এছাড়া রয়েছে দ্বিসংখ্যক জনন পরীক্ষা, এটাও রয়েছে, কিন্তু দ্বিসংখ্যক জনন পরীক্ষা আমাদের সিলেবাসে নেই, দ্বিসংখ্যক জনন পরীক্ষা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সিলেবাসেতে নেই, কাজে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, ওটা অন্য জায়গার বিষয়, ওটা অন্য জায়গায় দেখা যাবে। তো এইটা ছাড়াও এই সেম পদ্ধতিতে
উনি করেছিলেন হচ্ছেন গিনিপিকের যে পরীক্ষা এক সংকর, ঠিক আছে? গিনিপিকের জেনারেলি যেটা কমনলি আমরা জানতে পারি সেটা হচ্ছে দ্বিসংকর পরীক্ষা, একটা হচ্ছে কালো কর্কশ আর সাদা মসৃণ, এটা জানতে পারি। কিন্তু যদি এক সংকর হিসেবে দেখি, এক সংকর আর দ্বিসংকরের পার্থক্য আর কিছুই না, এক সংকরের ক্ষেত্রে হচ্ছে আমরা এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিচ্ছি, লম্বার বেটে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। দ্বিসংকরের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। মানে মটর গাছের ক্ষেত্রেও তাই করা হয়েছিল, একটা হচ্ছে হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত, এই দু ধরনের মটরের উপর পরীক্ষা করা হয়েছিল। হলুদ গোলাকার অর্থাৎ সেই মটরগুলো সেটা তারা হলুদ রঙের এবং তাদের আকৃতি হচ্ছে সম্পূর্ণ গোলাকার, আর সবুজ কুঞ্চিত হচ্ছে তারা রঙটা হচ্ছে সবুজ কিন্তু তাদের গাটা হচ্ছে কোঁকড়ানো ধরনের, অর্থাৎ পুরো মানে নিটোল যেটাকে বলা হয় সেটা নয়, তাদের গাটা কার্লি ধরনের, কোঁকড়ানো, ভাঁজ খাওয়া। তো এই দু ধরনের বিশুদ্ধ গাছের উপর উনি পরীক্ষা করেছিলেন, কিন্তু এটা দ্বিসংকরজনক। কারণ কি না, এখানে দুটো বৈশিষ্ট্য রয়েছে, দুখানা বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে হলুদ আর সবুজ কালারের একটা বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে গোলাকার কুঞ্চিত অর্থাৎ শেপের একটা বৈশিষ্ট্য। এই দু ধরনের বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাটা হয়েছিল। সেরকম গিনিপিগের ক্ষেত্রেও তাই ছিল, একটা হচ্ছে কালো আর সাদা এই দুটো বিপরীত বৈশিষ্ট্য, আর কর্কশ আর মসৃণ এই দুটো বিপরীত বৈশিষ্ট্য, এই দুটো নিয়ে হয়েছিল। কিন্তু এছাড়াও সেমভাবেই করা যায় গিনিপিগের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিনিপিক কালো গিনিপিক আর সাদা গিনিপিক এইটাকে ধরে এটাও করা যায়। তো আমি যেটা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে এই রকম ছক আর কি সেটা পরীক্ষা অনেক সময় করতে দিয়ে দেয় যে পরীক্ষাটি বর্ণনা করো, ঠিক আছে? তো আমি চাইবো আর কি যে এই যেরকম করে দেওয়া হয়েছে সেমভাবে একইভাবে একই জিনিস, খালি এখানে বিশুদ্ধ লম্বায় বদলে চলে আসবে হচ্ছে বিশুদ্ধ কালো, ওটা হয়ে যাবে বিশুদ্ধ সাদা। এটা যেমন কী ধরা হয়েছে, হয়তো কালোটাকে বড় হাতের বি ধরলাম ব্ল্যাক ব্ল্যাক, আর বিশুদ্ধ বেটেকে আমরা ধরলাম হচ্ছে ডাব্লু ধরলাম, কিছু স্মল বি ধরলাম, ঠিক আছে? তো সেটা ডাব্লু ডাব্লু বা স্মল বি স্মল বি এভাবেও আসতে পারে। সেইটা দিয়ে সেমভাবে এই অনুপাতটাকে বের করা। তো আমি এক্সপেক্ট করবো যে এই জিনিসটাকে আর কি গিনিপিকের ক্ষেত্রে এই ব্যাপারটাকে যেটা সেটা এইটাকে দেখে নিজেটা একবার চেষ্টা করো, নিজের চেষ্টা করলে এটা হবে আর কি, এটা দেখে ফলো করলে ওইটাই মাথায় চলে আসবে, আর ওটা যদি ওইটা যদি মাথায় আসে তাহলে এটা তো এমনিতেই মুখস্থ হয়ে গেল, তখন এটা নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। আর মেইন যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এই দুটো জিনিস, কোনটা ফিনোটাইপ আর কোনটা জিনোটাইপ, এই দুটো জিনিস এদেরকে মাথায় রাখতে হয়। তো এটা ছিল হচ্ছে পরীক্ষাটা। নেক্সট আমরা দেখবো হচ্ছে এর পরবর্তী যে অংশ, অর্থাৎ এখান থেকে আর কি এই দুটো জিনিস থেকে মেঙ্গেল কী কী সূত্র উনি বা কী কী তার অনুমান আর কি যেগুলো কী কী তিনি সিদ্ধান্তে পৌঁছেছিলেন সেটা আমরা জানব। তো মেঙ্গেল তার যে এই যে জনন পরীক্ষা সেখান থেকে আর কি তিনি যে সিদ্ধান্তগুলোতে উপনীত হয়েছিলেন সেগুলো হচ্ছে কি না, একটা যে প্রবল ও অপ্রবল গুণসূত্র, অর্থাৎ সেটা কী বলছে না, দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে পরনিষেক ঘটালে F1 জন্তু মানে প্রথম অপত্য জন্তুতে প্রবল গুণ প্রকাশ পায় আর অপ্রবল গুণ প্রশ্ন থাকে। অর্থাৎ এই যে দুটো বিশুদ্ধ যে জীবের মধ্যে আর কি যেটা দেখলাম আগে যে পরীক্ষাটা, দুটো বিশুদ্ধ গাছ ছিল আর কি, তাদের মধ্যে যখন F1 জনিতে যখন এলো আর কি, তখন সেই দুটো গাছের মধ্যে যে গুণটা প্রবল গুণ বা প্রকট বৈশিষ্ট্য যেটা সেটাই প্রকাশ পেলো আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন রয়ে গেল। নেক্সট হচ্ছে পৃথকীকরণ সূত্র, এটা হচ্ছে মেঙ্গেলের প্রথম সূত্র আর কি, মানে এই দুটো হচ্ছে সূত্র। পৃথকীকরণ সূত্র হচ্ছে কি না, জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্য যেগুলোকে অ্যালিল বলা হয় আর কি, তো তাদের মানে তারা জাইগোটের মধ্যে পরস্পর মিশে যায় না, মানে জনন মাতৃকোষে যে অ্যালিলগুলো রয়েছে যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো রয়েছে তারা মিশে যায় না, বরঞ্চ কী হয় না, প্রত্যেকটা গুণ তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে যখন গ্যামেট সৃষ্টি হয় সে সময় পৃথক হয়ে যায়, দুটো বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে এবং প্রত্যেকটা গ্যামেট এক একটা বৈশিষ্ট্য বহন করে। যেটা আমরা দেখলাম F1 জন্তু থেকে F2 জন্তুতে যাওয়ার সময় যখন দেখলাম তখন কী দেখলাম না, F1 জন্তুতে যেটা ছিল আর কি যে ক্যাপিটাল টি স্মল টি অন্যটা তো তাই ছিল, তো এদের মধ্যে কী হচ্ছে, এটা সেপারেট হচ্ছে দিয়ে অন্যটার সাথে কানেক্ট হচ্ছে, এই যে সেপারেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে পৃথকীকরণ সূত্র। নেক্সট হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র, দুই জোড়া বা তার বেশি বিপরীত লক্ষণযুক্ত এক জোড়া জনিত জীবের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তবে প্রত্যেক জোড়া লক্ষণ অন্য বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্ক না রেখে সম্পূর্ণ স্বাধীনভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হতে থাকে। তো এই দুটো হচ্ছে মেঙ্গেলের দুটো সূত্র, এইটা হচ্ছে এটা তার একটা সিদ্ধান্ত ছিল। এবার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আর কি সেটা হচ্ছে এই সূত্র যেমন আসতে পারে, যার জন্য এই সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট, সূত্রটা আমি চাইবো আর কি যে হয় বই দেখে হোক বা এই ভিডিওটা পজ করে হোক এই সূত্র দুটোকে নোট করে নেওয়া। এছাড়া যেটা যেটা পরীক্ষাটা এটা দিলাম আর কি সেই পরীক্ষাটা কি ইম্পর্টেন্ট, পরীক্ষাটা পরীক্ষা আসতে পারে আর কি পরীক্ষা, তার সঙ্গে এটা বললাম ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত এটা একটা,
বংশগতি কাকে বলে এটাও আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা, সেটা হচ্ছে মেঙ্গেল তার পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচিত করেছিলেন, মানে মটর গাছকে নির্বাচন করার কারণ কী ছিল। এর কারণটা আর কিছুই না, মটর গাছের ক্ষেত্রে হচ্ছে সুবিধা হবে, যদি আমরা অন্য কোনো গাছ দেখি তাহলে বছরে একবার ফল দেয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক বছরে একবার করে ক্রসব্রিড করানো যাবে, কিন্তু মটর গাছের ক্ষেত্রে হচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই, খুব কম সময়ের মধ্যে কাজটা মেটানো যায়, জায়গা কম লাগে, বিভিন্ন ধরনের মটর গাছ আছে, তো এত কিছু সুবিধার জন্য মেঙ্গেল মটর গাছকেই নির্বাচন করেছিলেন। আর বংশগতি এই জিনিসটার ব্যবহার যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো আর কি, এই বংশগতি বা জেনেটিক্স, সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্সের যে অ্যাকচুয়াল ব্যবহার যেটা, সেটা আমরা দেখতে পাবো হচ্ছে বিভিন্ন যে এই যে ফার্মিং যেগুলো আর কি তার মধ্যে, যেমন হচ্ছে কি না উন্নত প্রজাতির ধান তৈরি করার জন্য বিভিন্ন ধানের মধ্যে ক্রসব্রিড করিয়ে অন্য নতুন প্রজাতির ধান বা উচ্চ ফলনশীল ধান যেগুলো আর কি সেগুলো তৈরি করা হয়। এছাড়া উন্নত প্রজাতির গরু, মানে যারা যাদের থেকে আমরা বেশি পরিমাণে দুধ পাবো, সেই সেই রকম যে গরু আর কি সেই গরুর ক্ষেত্রে হচ্ছে ক্রসব্রিড করানো হয়। এছাড়া হচ্ছে পোলট্রি যে বার্ড যেগুলো আর কি, যেমন হাঁস মুরগি যারা আর কি, যাদের থেকে আমরা মেইনলি মাংস পাই, সেই মুরগির ক্ষেত্রে যদি দেখি তাহলে বিভিন্ন ধরনের যে উন্নত প্রজাতির মুরগি, মানে যেগুলোতে বেশি পরিমাণ মাংস পাবো আর কি, যেমন সেই লেগ হর্ন এই ধরনের যে মুরগিগুলো, এই মুরগিগুলোর ক্ষেত্রে হচ্ছে ওই সেমভাবে, বা আমরা যে পোলট্রি বার্ড যেটাকে আমরা দেখি আর কি পোলট্রি মুরগি, সেই মুরগির ক্ষেত্রেও কিন্তু ওই সেম, তাদেরকে ক্রসব্রিড করিয়ে কিন্তু বেশি মাংস পাওয়া যাবে এরকম মুরগি তৈরি করা হয়েছে। এছাড়া এই সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স দিয়েই আর কি কিছু উপকারী ব্যাকটেরিয়া সেগুলো তৈরি করা হয়, যাদের ব্যবহার আমাদের রয়েছে, এবং থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এই ধরনের বিভিন্ন রোগের যে ব্যাখ্যা সেগুলো কিন্তু এখান থেকেই আমরা দিতে পারবো। তো যাই হোক কেন, এই ছিল হচ্ছে আজকের ক্লাস, যে মেইন যে প্রশ্ন যেগুলো বললাম সেগুলো হচ্ছে এখান থেকে যে মেইন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে আমি খালি বলে দিচ্ছি, পারলে নোট করে নিও। এক হচ্ছে বংশগতি কাকে বলে, সেকেন্ড হতে পারে হচ্ছে বংশগতির ধারক, মানে বংশগতির যে জনক আর কি তার নাম কি, মেঙ্গেল কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন, বংশগতি বা সুপ্র মানে বংশগতি সম্পর্কিত যে বিজ্ঞান তাকে কী বলা হয়, সুপ্রজনন বিদ্যা, সুপ্রজনন বিদ্যার যে ব্যবহার সেটা কী বা গুরুত্ব কী, ঠিক আছে, অ্যালিল কী, প্রকট বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী, ফিনোটাইপ অনুপাত মানে এক সংখ্যক জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত কী হয়, এই রকম যে প্রশ্নগুলো সেগুলো আসতে পারে। তো যাই হোক না কেন, আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।